সফেদ সংস্থার পক্ষ থেকে গত 30 তারিখ যে দুটি অর্ডার বের করা হয়েছিল সেই বিষয়ে সংস্থা ত্রুটি ছিল বলে স্বীকার করে নিয়েছেন সফেদ সংস্থার মেম্বার সেক্রেটারি তপন দাস। বুধবার সাংবাদিক সম্মেলনে অর্ডার বের করার বিষয়টি উল্লেখ করে তপন দাস জানান, অনিচ্ছাকৃত ভুলের কারণে হয়েছে ঘটনা, এই অর্ডার ইস্যু করা উচিত হয়নি বলেও জানান তিনি। এটা একটা অনিচ্ছাকৃত একটা ভুল আমাদের অফিস থেকে হয়েছিল গত 30 তারিখে, যেটা আমরা একটা ডেসপাস নাম্বার 4565-72 এবং 4573-92 এই দুইটা অর্ডার বেরিয়েছিলো, যেটা এমসিসিতে বেরোনো উচিত ছিল না। এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আসলে এগুলো আমি আটকে আমার টেবিলে রেখেছিলাম, তো 30 তারিখে যখন নাকি আমাদের স্যালারি দেওয়ার সময় তো অনেকগুলো স্যাংশন মেমো একসাথে সই করতো যেগুলো দিয়েছিলেন, তো ওইটা ওই স্ট্যাকের নিচেই ছিল, তো সই করতে করতে যেহেতু স্যালারির স্যাংশন মেমো নর্মালি আমরা অনেক সময় সই করে থাকি, তো কম বেশি হওয়ার প্রশ্ন নেই, করতে করতে ওই যেগুলো আটকে রেখেছিলাম নিচে ওটার উপরে দিয়ে গেছিলো, বুরোক্রম এটা সই হয়ে গেছে। এরপরে যেহেতু আমার সই হয়ে গেছে, আমার ডেসপাস ক্লার্ক যে ছিল সে ডেসপাস করে দিয়েছে, তো এটা ইমিডিয়েটলি যখন আমাদের নজরে এসছে সঙ্গে সঙ্গে এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। তো এটার সাথে যারা সম্পর্কিত ছিল তাদেরকে খবরটা খুব তাড়াতাড়ি যাতে আপনাদের মধ্যে পৌঁছায় যে মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্যই আপনাদের একটু ডাকা আপনাদের মাধ্যমে যাতে ওরা খুব সহজে জানতে পারে যে ওই যে এক্সটেনশনের যে ব্যাপারটা ছিল সেটা ক্যান্সেল। তবে তিনি জানান, ভুলের বিষয়টি গোচরে আসার সঙ্গে সঙ্গেই এই দুটি অর্ডার বাতিল করেছেন তিনি। অর্ডার বাতিল করার বিষয়টি যাতে সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছায় তার জন্য সফেদ সংস্থা দ্রুত উদ্যোগ গ্রহণ করেছে বলে তপন দাস জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।